সিপাহীজলা জেলাতে উদযাপিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগ দিবস। জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় মেলাঘরের নির্মহলে। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন। তিনি ভাষণ রাখতে গিয়ে বলেন, প্রাচীনকালে ভারতবর্ষ জগৎ সবার শ্রেষ্ঠ আসনে ছিল। বিভিন্ন ক্ষেত্রে ভারত বিশ্বকে পথ দেখিয়েছে। দীর্ঘ ইংরেজ শাসনে তা মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেশের বর্তমান সরকার সেই ঐতিহ্য পরম্পরা ফিরিয়ে আনার চেষ্টা করছে। উদ্দেশ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করা। তার মধ্যে অন্যতম যোগ অভ্যাস। জেলাভিত্তিক নির্মহলে কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বিএসএফ সমেত প্রায় 300 জন যোগাচারী অংশগ্রহণ করেন। তাছাড়াও জেলার অন্তর্গত প্রতিটি মহকুমা ব্লক ভিত্তিক আয়োজিত হয়েছিল এই কর্মসূচি। তাছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। সোনামুড়া নগর পঞ্চায়েত ও সোনামুড়া আদালত চত্বরে উদযাপিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগ দিবস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।